मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो क्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोकेप्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम मृतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्वितानिं जय जय रामकृष्णो वंशकल्पोत्तरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान अशेष कृपाय समवेत हुई अक्षय कुमार सेन विरचित श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा जे अध्यायटी पढ़ी सेटी कालेर अवस्थान এই অধ্যায় থেকে এবং সেখানে একজন ইংরেজ যুবকের কথা বলা হয়েছিল যিনি ভারতীয় শাস্ত্রাদি পড়ে তার জীবনে একটা আমূল পরিবর্তন এসে গেছিল তিনি সমস্ত কিছু সব ছেড়ে ছুড়ে তিনি বেরিয়ে পড়েছিলেন সেই ভারতীয় শাস্ত্র শোনার উদ্দেশ্যে এটা যে অধ্যায়টি আমরা পড়ছি সেটা হরমোহন এবং উইলিয়ামের আগমন এ উইলিয়ামের গল্প বলছেন তখন তারা খুঁজে চলেছেন এমন একজন মানুষকে উইলিয়াম হেস্টি এমন একজন মানুষকে খুঁজে চলেছেন যে মানুষের ভেতরে তারা শুনেছেন যে ওয়ার্ডসওয়ার্থ যে ট্রান্সের কথা বলছেন ভাব সমাধির কথা বলছেন তার মূর্ত বিগ্রহ তিনি তাকে খুঁজতে গিয়ে তাদের কীরকম হলো পুথিকার আমরা যেখানটায় শেষ করেছিলাম সেখানে হলো এই বলছেন বাঙালি ফিরিছে ঘরে সধর্মেতে মতি শুনো রামকৃষ্ণ লীলা মধুর ভারতী আঁখি খুলে লীলা শুনে প্রভুর আমার সাহেবের দলে দলে নানা নাম ক্রমশ প্রচার বাঙালি আস্তে আস্তে ভারতীয় সমস্ত হিন্দু ধর্মের যাবতীয় আচার আচরণ সেগুলোকে একটু একটু করে ভুলে যাচ্ছেন তারা কিছুতেই আর স্বীকার করেন না তাদের নিজস্ব ধর্মমত ওই খ্রিস্টানরা যেরকম করে সেরকম করবার জন্য তাদের আকুলতার অন্ত নেই খ্রিস্টানদের মতো করে তারা জীবনযাপন করতে চায় জীবন পালন করতে চায় সেই আকুলতার অন্ত নেই যখন তখনই তারা দেখলেন যাদেরকে নকল করে চলেছেন তারা এক অন্য এক ভারতীয় সাধুকে তারা নকল করে চলেছেন এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বাইরে থেকে স্বীকৃতিটা আসে আমরা ততক্ষণ পর্যন্ত এই এটাকে স্বীকার করতে চাই না এবং সেই কারণেই তারা ধীরে ধীরে যখন দেখলেন খ্রিস্টানদের ভেতরে আমাদের প্রভাব বেশি হলো তখন ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের প্রতি তারা আকৃষ্ট হতে থাকলেন এবং মজার কথা হলো যে এই ভগবানের শ্রীরামকৃষ্ণের প্রচার হিন্দুদের মধ্যে সেভাবে হলো না হিন্দুদের কাছে তিনি ছিলেন এক পাগল বামুন পাগল মাথা খারাপ আমাদের ডক্টর বলেছিলেন ঠাকুরের পরবর্তীকালে তিনি ঠাকুরের ডক্টর ছিলেন তিনি বলেছিলেন যে আমি মনে করেছিলাম যে বড়লোকদের যেরকম পোষা বাঁদর শিম্পাঞ্জি থাকে শ্রীরামকৃষ্ণ হলেন ঠাকুর পোষা পরমহংস যেমন দড়িতে পুষিয়ে নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা যেরকম করে ঠিক সেই রকম শ্রীরকম শ্রীরামকৃষ্ণ তাকে সত্যিকারের খুঁজতে শুরু করলেন অবশ্যই কিছু ভারতীয় অবশ্যই কিছু বাঙালি কিন্তু তার চেয়েও বেশি ব্রাহ্ম সমাজে এবং খ্রিস্টান পণ্ডিতরা তার কাছে আসতে শুরু করলেন পুথিকার লিখছেন তার কথা ইহার কিঞ্চিত আগে কেশবের সাথে পাদ্রী সাহেব আসে প্রভুরে দেখিতে
ধর্ম ব্যবসায়ী তিনি পণ্ডিত প্রবর, প্রশান্ত সাগরে পারে মার্কিনে ঘর, এখানে পাদ্রী কত শহরের মাঝে, মিশনারি বিদ্যালয়ে শিক্ষকের কাজে, বিদিত প্রভুর নাম হেন সম্প্রদায়, সমাধিতে যার নাহি বাহ্য রয়ে গায়। ওয়ার্ডসওয়ার্থ নামে এক ভক্ত একজন, প্রাচীন কালেতে কবি বিলাতে জনম, ঋষি সমতুল্য লোক উন্নত অবস্থা, তাহার কাব্যেতে আছে সমাধির কথা। বলছেন কেশবের সাথে কিছুদিন আগে এক পাদ্রী তার সঙ্গে দেখা করতে এলেন, খুব কানে খট করে লাগে। তার সম্পর্কে বলতে গিয়ে পুঁথিকার বলছেন, ধর্ম ব্যবসায়ী তিনি পণ্ডিত প্রবর, তার পেশা হচ্ছে ধর্মের কথা বলা। এ আমাদের যখন আমরা সাধুরা পেশা মঙ্ক লেখা যায় না, আমাদের পেশাতে লিখতে হয় প্রিচার, প্রিচিং হচ্ছে আমাদের পেশা, কথা বলা, ধর্মের কথা বলা, মানুষকে বলা, ভালো কথা বলা, এটা আমার পেশা, এর বাইরে আমার কোনো পেশা হতে পারে না, আমি সাধু এইটি আমার পেশা। ওই পেশাটা বলতে গিয়ে যারা কথা বলে, কথা ব্যবসা তো কথা বলেই হয়, তাই বলছেন ধর্ম ব্যবসা, ধর্মকে যিনি ব্যবসার মতো নিয়েছেন, অর্থাৎ তার যাবতীয় কাজকর্ম অর্থাৎই তার জীবন চলে এই ধর্মের কথা বলে। চার্চের পাদ্রী ছিলেন, চার্চ তার খাওয়া দাওয়ার খরচ মেটাতো, চার্চের যে স্কুল কলেজ সেখানে তিনি পড়াতেন, এবং অন্যান্য সময় তিনি মানুষকে ভগবানের কথা বলতেন, তাই বলছেন ধর্ম ব্যবসায়ী তিনি। কেমন মানুষ? বলছেন পণ্ডিত প্রবর, অসম্ভব পণ্ডিত। প্রশান্ত সাগরে মার্কিনেতে ঘর, মার্কিনে ঘর, এখানে পাদ্রী কত শহরের মাঝে, মিশনারি বিদ্যালয়ে শিক্ষকের কাজে, বিদিত প্রভুর নাম হেন সম্প্রদায়, সমাধিতে যার নাহি বাহ্য রহি গায়। কলকাতায় এসেছিলেন তিনি ইংরেজি মিশনারি স্কুলে পড়াবেন বলে, মিশনারি স্কুলে না, উনি পড়াতেন স্কটিশ চার্চ কলেজে, স্কটিশ চার্চ কলেজে তিনি পড়াতেন, উইলিয়াম হেস্টি যার নাম, এবং তিনি শুনেছিলেন যে একজন এই ব্রাহ্ম সমাজেই শুনেছিলেন যে দক্ষিণেশ্বরে একজন এমন বামুন আছেন যিনি মাঝে মাঝে সমাধিস্থ হয়ে যান, এবং সমাধিস্থ হলে এই জগৎ সংসারের কোনো কিছু তার মনে থাকে না, এই রকম শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শুনেছিলেন। ভেবে দেখুন, আমরা হিন্দুরা যাকে পাগল বলছি, যা হিন্দুরা বলছি মাথা খারাপ, আর বিদেশিরা তারা খুঁজে চলেছে কোথায় তারা এইরকম পেল। ওয়ার্ডসওয়ার্থ নামে এক ভক্ত একজন, ওয়ার্ডসওয়ার্থ নামে ভক্ত একজন, প্রাচীন কালের কবি বিলাতে জন্ম, ঋষি সমতুল্য লোক উন্নত অবস্থা, তাহার কাব্যেতে আছে সমাধির কথা। ওয়ার্ডসওয়ার্থ বলে একজন ইংরেজ কবি আছেন, সেই তিনি বিদেশে থাকেন, বিলেতে তার জন্ম, ইংল্যান্ডে তার জন্ম, এবং সেইখানে তিনি থাকেন, ঋষি সমতুল্য লোক উন্নত অবস্থা, তাই তিনি আধ্যাত্মিক সাধনা করতে করতে তারও এই সমাধি অবস্থা এসেছিল। এই যে ঋষিত্ব, এটা কেবলমাত্র বা আমরা যে সাধক, যে এটা কেবলমাত্র আমাদের ধর্মমতে আছে বলে এক কথা নয়, সব ধর্মমতেই আছে। যারাই ঈশ্বরে বিশ্বাস করেন, যারাই উন্নত জীবন যাপন করেন, তারাই এই উৎকৃষ্ট জীবনের সঙ্গী হতে পারেন, নাহলে কিন্তু সঙ্গী হওয়াটা খুব কঠিন। সব দেশে সব ধর্মমতে এই কথা বলা আছে, তিনি অনুভব করেছিলেন। তার যে কাব্যে সেখানে সমাধির কথা বলা আছে, তার কাব্যেতে সমাধির কথা বলা আছে, তার নিশ্চয়ই বর্ষপাতের এই অনুভূতি হয়েছিল, কিন্তু তার চরমতম অনুভূতি হয়নি, সেই কারণে তিনি তার সমাধির অবস্থার কথা তিনি বর্ণনা করতে পারতেন। সেই সমাধির লক্ষণ দেখে এরা খুঁজে চলেছিল এমন একজন মানুষ, এখন বর্ষপাতের শরীর চলে গেছে অনেকদিন আগে, তাই তার কাছ থেকে প্রত্যক্ষ কোনো অনুভূতি নেবার এখন কোনো উপায় নেই। এরা ব্রাহ্ম সমাজের লোকজনের সাথে কথোপকথন করতে গিয়ে শুনলেন এদেশেও এরকম একজন সাধু আছেন যার এরকম সমাধি হয়। পুথিকার লিখছেন কথা, তারপরে বলছেন, সমাধি কাহারে কয় কি তার লক্ষণ, কি মত অবস্থাপন্ন সমাধি যখন, দুর্বোধ্য চেহারা শিরে নাহি পায়ে স্থান, কে দেখেছে আকাশ কুসুম সমনাম, উদয়ে হইতে যথা দশা শ্রীঅঙ্গে যিশুর, আর অবতার কালে গৌরাঙ্গ প্রভুর, সজীবিত সে কালে কে আছে এখন,
ভক্তের কর্তৃক বস্তু গ্রন্থেতে লিখন। ধন্য কাল ধন্য জীব প্রভু অবতারে, ভাগ্যের ইয়ত্তা সীমা কে করিতে পারে। দেবেশ লালসা বস্তু দেখিবারে পায়, অবহেলে সমুদিত শ্রী প্রভুর গায়ে। কেবল সমাধি নয় আর দশা নানা, পূর্বকৃত শাস্ত্র গ্রন্থ নাই যাহা জানা। অনাদি পুরুষ প্রভু প্রসূতি সবার, কলাংশ মাত্র তার যত অবতার। ছাত্রগণে বুঝাইতে সমাধির ধারা, উপায় স্বরূপ বলিতেন শিক্ষকেরা। জনৈক পরমহংস দক্ষিণ শহরে, সতত সমাধি হয় দেখো গিয়া তারে। এই সমাধি নিয়ে চর্চা হচ্ছে, সমাধি কেমন, সমাধি বস্তু কিরকম, সেই নিয়ে চর্চা হচ্ছে। বলছেন সমাধি কাহারে কয়, কি তার লক্ষণ, কিমত অবস্থাপন্ন সমাধি যখন। আমাদের এই মানে জানার বিষয়, জ্ঞাতব্য বিষয় হলো দুটো, সমাধি কাহারে কয়, যে জিনিসটা জানি না সেটা কেমন, এটা আমাদের জানার খুব ইচ্ছা। আমাদের ব্রহ্মজ্ঞান হয়নি, আমরা ভালো করে সাধন ভজন করি না, কিন্তু আমরা সব সময় জানতে চাই, আচ্ছা সাধন ভজন করলে কি করে হয়, কি কিরকম কি হয়। মাধবানন্দজির জীবনে একটা ভারী সুন্দর ঘটনা সোমেশ্বরানন্দজি ব্যক্ত করেছেন তার স্মৃতি কথায়। সোমেশ্বরানন্দজি মাধবানির কাছে দীক্ষা নিতে চান, একদিন দীক্ষার দিন ক্যান্সেল হয়েছে, দ্বিতীয় দিন দীক্ষার দিন ক্যান্সেল হয়েছে, তৃতীয় দিন দীক্ষা দেবার আগে তার সেক্রেটারি প্রমথানন্দজি তাকে মাধবানন্দজির কাছে পাঠিয়েছেন। মাধবানন্দজিকে তিনি গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই যে মন্ত্র জপ করে আপনার কি বিশ্বাস হয় এতে ব্রহ্মজ্ঞান হয়? উনি বললেন, মাধবানজি বললেন, তোমাকে কে বলেছে বিশ্বাস করতে, তুমি করে দেখো, যদি করো পাবে, আর যদি না না পাও তাহলে বুঝবে এটা হয় না। তোমাকে বিশ্বাস করতে কে বলেছে, তোমাকে তো আমরা বিশ্বাস করতে বলিনি। এটা হচ্ছে একদম স্ট্রেইট আউট উত্তর। আমাদের সমস্যা হচ্ছে এই, আমরা সমাধি কাহারে কয়, কি তার লক্ষণ, কিমত অবস্থাপন্ন সমাধি যখন। যখন সমাধি হয় তখন কিরকম দেখায়, কিরকম হয়, দেখবেন এই অভিজ্ঞতাটা আমরা মোটামুটি সবাইকেই জিজ্ঞেস করছি। বিদেশে গেলে তোর কি অনুভূতি হলো? আরে বিদেশে গেলে যেরকম অনুভূতি হয় সবারই সেই অনুভূতি হবে। এক দেশ থেকে আরেক দেশ হয়তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমারই দেশের মতো। কিন্তু এই যে মনের দেশের পরিবর্তন হচ্ছে এইটা কেমন, এটা আমরা জানতে চাই। কিন্তু আমি যদি তার যোগ্য না হয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমরা চাইলেও জানতে পারবো না। বলছেন দুর্বোধ্য চেহারা শিরে নাহি পায় স্থান, কে কে দেখেছে আকাশ কুসুম সমনাম। বলছেন দুর্বোধ্য, কারণ এটা সাধারণ বুদ্ধির অগোচর, আমরা যারা সাধারণ বুদ্ধি নিয়ে চলি। বলছেন দুর্বোধ্য চেহারা শিরে নাহি পায় স্থান, কে দেখেছে আকাশ কুসুম সমনাম। দুর্বোধ্য চেহারা বলছে কেন, না আমার বোধের বাইরে সমাধি কিরকম হয় এটা আমি অন্তর দিয়ে ফিল করতে পারি না, সেই কারণে দুর্বোধ্য মনে হয়। আমরা পাগলদের অন্য পাগল মানে অন্য যাদের একটু মাথা টাথা খারাপ আমাদের মতো নয়, তাদেরকে আমরা পাগল বলে অভিহিত করি। কেন পাগল বলে অভিহিত করি? কারণ তারা আমাদের মতো নয়। আমাদের মতো নয় বলেই এই রকম কাণ্ড চা চলতে থাকে। এই পাগলদের পাগল, তারা আমার মতো নয় বলে তাদেরকে আমরা পাগল বলে থাকি, এইটা হচ্ছে কথা। যেটা দুর্বোধ্য, যেটা আমার মতো নয়, সেই জিনিসের মধ্যে দিয়ে আমাদের খুব নাচন কদন চলতে থাকে এবং সেই কারণেই আমরা বুঝতে পারি না। আকাশ কুসুম, যেমন গাছ থেকে কোনো ফুল ফোটে, আকাশ থেকে ফুল ফুটেছে, আকাশে ফুল ফুটেছে, বা আকাশ কুসুম আকাশের মতো ফুল, এই যে জাতীয় নাম, এগুলো দেখতে আসলে কেমন আমাদের কোনো ধারণা নেই। তার কারণ হচ্ছে এ সম্পর্কে আমরা কখনো কোনো দিন চর্চা করি না। বলছেন উদয় হইত দশা শ্রীঅঙ্গে যিশুর, আর অবতার কালে গৌরাঙ্গ প্রভুর। যে পুরাকালে উদয় হইত দশা শ্রীঅঙ্গে যিশুর, যিশুর কিন্তু সমাধি হতো। যিশুর যে ছবি আছে আপনারা যদি দেখেন, গাছের তলায় বসে আছে যোগী জিসাস বলে যে ছবিটি ভীষণ রকমভাবে বিখ্যাত, সেই যোগী জিসাস ছবিতে এই যিশুখ্রিস্টের যে ছবি দেওয়া আছে এবং সমাধির যে বর্ণনা তার সঙ্গে সেটা মেলে। এমনকি যিশুখ্রিস্ট যখন ক্রুশবিদ্ধ হয়েছেন, তার যে শরণাগতি, তার যে সমাধি অবস্থা না হলে ওই অসহ্য অসহ্য যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। পায়ে অতটা পেরেক পোতা রয়েছে, দু হাতে দুটো পেরেক পুঁতে কাঠের সাথে বেঁধে দিয়েছে, ওই যে অসহ্য যন্ত্রণা ওটা সমাধি অবস্থা না হলে বুঝতে পারবে না। মানুষ যখন নিজের শরীরের বাইরে গিয়ে, নিজের অনুভূতির বাইরে গিয়ে জীবন যাপন করেন, সেই অবস্থাটা আমরা সহজে কেউ বুঝতে পারবো না।
তাই বলছেন, উদয় হইত দশা শ্রীঅঙ্গে প্রভুর, আর অবতার কালে গৌরাঙ্গ প্রভুর। আর শ্রী চৈতন্য ভগবান শ্রী চৈতন্যের শরীরে এটি দেখা গেছে। সজীবিত সেকালের কে আছে এখন, ভক্তের কর্তৃক বস্তু গ্রন্থেতে লিখন। ধন্য কাল ধন্য জীব প্রভু অবতারে, ভাগ্যের সীমানা সীমা ইয়াত্তা সীমা কে করিতে পারে। দেবেশ লালিত বস্তু দেখিবারে পায়, অবহেলে সমুদিত শ্রী প্রভুর গায়। তারা চর্চা করেছে যীশুখ্রিস্টকে আমরা কেউ দেখিনি, এমনকি যীশুখ্রিস্টকে যারা দেখেছেন তাদেরও দেখিনি। আবার শ্রীচৈতন্যকে আমরা দেখিনি, শ্রীচৈতন্যকে যারা দেখেছেন তারাও দেখিনি। আমরা ছবি দেখে, ছবি তো যীশু বা ইয়ের কিছু নেই, সেটা কাল্পনিক ছবি, ওই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে এখন যেমন রামচন্দ্রের ছবি তৈরি করা হচ্ছে, 21 বছরের রামচন্দ্রকে কেমন দেখতে ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে করা হচ্ছে, ঠিক সেই রকম ভাবে কল্পনা করে প্রভু যীশু সম্পর্কে যে বর্ণনা আমরা শুনি সেই বর্ণনাগুলো অনুযায়ী ছবি তৈরি করা হয়েছে, এবং সেটা যে সঠিক নয় শ্রীরামকৃষ্ণের অনুভূতি সেটা বলে। শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন প্রভু যীশুকে দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে, তিনি দেখলেন যে যীশুর নাকটা একটু চাপা, এবং তিনি সেই কথাই বলেছিলেন। কিন্তু যারা খ্রিস্টান কলেজে পড়েন, স্বামী রামকৃষ্ণানন্দজি এবং স্বামী শারদানন্দজি, তারা এর বিরোধিতা করেছিল, কারণ তিনি যে জাতির লোক এবং যে সমাজের মানুষ, সেই সমাজের সব মানুষদের টিকালো নাক হয়ে থাকে। অনেক পরে যখন আমেরিকা যাচ্ছেন, ইংল্যান্ড যাওয়ার পথে তিনি সেন্ট পিটার্স ব্যাসিলিকা রোমে নেমেছিলেন, এবং সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সেখানে মায়ের কোলে যিশুকে দর্শন করতে করতে তার গভীর সমাধি হয়। তিনি দেখেন ওই যে যাবতীয় যে পিলারগুলো আছে, ওই পিলারগুলো আর পিলার নেই, সেগুলো এক একজন যেন সাধক রূপে দাঁড়িয়ে আছেন, এবং সেইখানেই মায়ের কোলে যিশু, এবং সেইখানে তিনি দেখেন যিশুর নাকটা একটু মোচা। তখন তার অনুভব হয় যে শ্রীরামকৃষ্ণ যেরূপ দর্শন করেছিলেন সেটা ছিল সঠিক। কেউ দর্শন করেনি, সবাই মোটামুটিভাবে ছবি দেখে যিশুর ছবি, শ্রী চৈতন্য দেবের ছবি এঁকেছিলেন, এবং এই ছবি দেখে আঁকা বলে এটা সত্য নয়, সাধকের যে অনুভূতি তার সঙ্গে কিছুতেই মিলছে না, তাই সবাই ছটফট করছিলেন এই সমাধি অবস্থাটা কেমন এটা জানা। পুঁথিকার বলছেন এই যুগের মানুষ ধন্য, কেন না, অবহেলে কোনো রকম চেষ্টা না করে তারা দেখতে পায়। দেবেশ লালি লালা লালসা বস্তু দেখিবারে পায়, অবহেলে সমুদিত শ্রীপ্রভুর গায়। দেবরাজ ইন্দ্র যে সমাধি অবস্থা, ভগবানের যে সমাধি অবস্থা নিত্য দর্শন করতে চান, যেটা তার অত্যন্ত প্রীতির জিনিস, যেটা তিনি দেখতে চান, সেটা খুব অবহেলে, মানে একবারে সাধারণভাবে কোনো কিছু না করে মানুষ এখন শ্রীরামকৃষ্ণকে দেখতে পান। আমাদের যুগের মানুষের সঙ্গে পুরাকালের যুগের মানুষের এইখানে একটা ফারাক আছে। মা বলেছিলেন এই যুগের মানুষ ভারী সেয়ানা, তারা ছবি অবতারের ছবি তুলে রেখেছে, অবতারকে অ্যাকচুয়ালি দেখতে কেমন ছিল সেটা আমরা ওই ছবি থেকে নিজের মনের মধ্যে বসাতে পারি, আমাদের কল্পনা করতে হয় না। পুঁথিকার বলছেন কেবল সমাধি নয়, আরো না দশা নানা, পূর্বকৃত শাস্ত্র গ্রন্থে নাহি যাহা জানা। বলছেন শুধুমাত্র সমাধি অবস্থা না, আরো গভীর সমাধির পরেও আরো গভীর অবস্থা আছে, যেটি শ্রীরামকৃষ্ণের জীবন দেখলে বোঝা যায়। কিরকম বলছেন, শাস্ত্রে কথা নেই, কেন শাস্ত্রে কথা নেই, কেন শাস্ত্র যেখান থেকে শেষ করেছেন শ্রীরামকৃষ্ণের সাধনা সেখান থেকে শুরু হয়েছে। আপনার মা যে আপনাকে যে রেসিপিটা শিখিয়ে গেছেন সেইটা সেই পুরোনো দিনের কাঠ কয়লার উনুনে বসে সেই রান্নাটা আপনি শিখে এসেছেন, এখন আপনি সেই রান্নাই করেন মাইক্রোওয়েভ ব্যবহার করে, অথবা যে ইলেকট্রিক হিটার ব্যবহার করে করেন, যার তাপ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কখনো লো ফ্লেম, কখনো হাই ফ্লেম, কখনো মিডিয়াম ফ্লেম। আপনার মায়ের সেই লো ফ্লেম হাই ফ্লেম এটা করার অবস্থা ছিল না, সেই কারণে অনেক সময় কোনো খাবার পুড়ে যেত, কিন্তু আপনাদের পুড়ে যাওয়ার কোনো রকম কিছু ইয়ে নেই, ওই এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলেন, আপনার এতটুকু তেল লাগলো না, কি সুন্দর করে আপনি তৈরি করেন। দেখুন এই যে মডার্ন ইকুইপমেন্ট, আমাদের মা বাবারা দেখলে হাঁ হয়ে যান, এরকম জিনিস দিয়েও রান্না করা যায়, কত রকম জিনিস দিয়ে কত রকমের রান্না করছে। অতএব আমার জ্ঞানের পরিধি যেখানে শেষ হয়েছে, আধুনিক উদ্ভাবন তার পর থেকে শুরু হয়েছে, শাস্ত্রে যেখানে গিয়ে থেমে গেছে তারপর থেকে শ্রীরামকৃষ্ণের সাধন ভজন এবং শ্রীরামকৃষ্ণের জানার পরিধিটি শুরু হয়েছে।
এবং সেই কারণে, শুধু সেই কারণে বলছেন যে শাস্ত্রে এ জিনিস নেই। পূর্বকৃত শাস্ত্র গ্রন্থে নাহি যাহা জানা, অনাদি পুরুষ প্রভু প্রসূতি সবার, কলাংশ মাত্র তার যত অবতার, ছাত্রগণে বুঝাইতে সমাধির ধারা, উপায় স্বরূপ বলিতেন শিক্ষকেরা, জনৈক পরমহংস দক্ষিণেশ্বরে সতত সমাধি হয় দেখো গিয়া তারে। বলছেন ইংরেজ সাধকরা, ইংরেজ শিক্ষকরা সমাধি কি বস্তু বটসপাতে এই ট্রান্স বোঝাতে গিয়ে তারা বলতেন যে এরকম মানুষ একজনই তারা দেখেছেন এবং একজনের কথাই তারা শুনেছেন, তিনি দক্ষিণেশ্বরে আছেন এবং দক্ষিণেশ্বরে তোমাদের যদি যাওয়ার ইচ্ছা হয়, দেখার ইচ্ছা হয়, তোমরা দক্ষিণেশ্বর গিয়ে তাকে দেখতে পারো, শুনতে পারো। সুসংবাদে নব্যবয় বিস্তর বিস্তর, প্রভু দর্শনে আসে দক্ষিণ শহর, পরম সুন্দর ভক্তবর একজন, নব্যবয়দের সঙ্গে করে অধ্যয়ন, জুটিলেন এ সময়ে কায়স্থ কুমার, নাম হর মোহন উপাধি মিত্র তার, ছুটিতে লাগিল দেশে শ্রীপ্রভুর নাম, দর্শনে দক্ষিণেশ্বরে অবিরাম, ভাগ্যবান পুণ্যবান করয়ে মেলানি, বিচিত বিচার বিহীনে কিবা দিবস যামিনী, শ্রীমন্দিরে অবিরত প্রভু ভগবান, সচকিত যাহে হয় জীবের কল্যাণ, সকলে সমান জাতি প্রভুর নিকটে, খুঁজে যারা হরিতত্ত্ব হৃদয় কপটে, জাতি ধর্ম অবস্থার না করি বিচারে, শ্রীভ প্রভু দেখান তারে তিনি যেন তার। পুথিকার বলছেন কিছু আগের অধ্যায় আমরা পড়েছি, আগের যে আমাদের যে পাঠচক্র হয়েছিল সেদিনকে আমরা পড়েছি, যে ঠাকুরের একটা অদ্ভুত মনের মধ্যে একটা অদ্ভুত রকমের ইচ্ছে হলো, এত লোক দক্ষিণেশ্বরে আসে, এত লোক মাকে দেখতে আসে, কই আমাকে দেখতে তো কেউ আসে না। যে মুহূর্তে তার এই কথা মনে হলো যে তাকে দেখতে কেউ আসে না, দলে দলে লোকজন আসতে আরম্ভ করছে। তিনি বলছেন গৌরাঙ্গ অবতারে যেরকম হয় ঠিক সেই রকম বলে দলে দলে লোক আসছেন। বলছেন জলে স্থলে নানা দিকে যান আরোহণে, সঙ্গতিবিহীন দুঃখী করি নাই গেটে, পায়ে পায়েতে হাঁটিয়া পথ আসে ছুটে ছুটে, লোকে হয় লোকারণ্য পুরীর মাঝারে, এমন বৃহৎ পুরী তাহে নাহি ধরে, ক্রমান্বয় দিনত্রয় এইরূপ যখন, তখন হইয়া ত্রস্ত প্রভু দেব রায়, সম্বোধিয়া শ্যামা মায় বলিলেন কথা, মা তুমি এখন এখন দাও কমায় জনতা। ভগবানের ইচ্ছা, ভগবানের লীলা বোঝা খুব কঠিন। ছেলে মানুষের মতো বলছে, কই ওর কাছে এত লোক আছে, এর কাছে এত লোক আছে, কই আমার কাছে তো একজনও লোক আসে না, এ কেমন কথা। আর জগন্মাতা তো বসে আছেন তার প্রিয় পুত্রের যাবতীয় ইচ্ছা পূর্ণ করার জন্য, সেই কারণে অতএব তার প্রিয় পুত্র চেয়েছে আর তার ইচ্ছা পূর্ণ হবে না, তাও হয় নাকি? আমাদের আসলে ইচ্ছেটাই খুব শক্ত হয় না, এই কারণে আমরা ওই যে লাউ কুমড়ো সব চেয়ে বসি, আর লাউ কুমড়োর কুমড়োর ছক্কা খেতে খেতে ব্যাস আমাদের লাউয়ের তরকারি খেতে খেতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আমাদের আর ঈশ্বর দর্শন হয় না। বলছেন শ্রীরামকৃষ্ণ নিজে বলেছিলেন যখন ফুল ফুটবে তখন ভ্রমর আপনি এসে জুটবে, এই একটি ভ্রমরের গল্প আমরা এখন শুনব। সুসংবাদে নব্য বয় বৈস্তর বিস্তর, প্রভু দর্শনে আসে দক্ষিণ শহর, এটা হচ্ছে প্রথম কথা। অল্প বয়সী ছেলেরা ঠাকুরের কাছে আসতে শুরু করলেন, বুড়োহাবড়ারা নয়, যারা জীবনের পক্ক কেশ হয়েছে তারা নয়, অল্প বয়সীদের কাছে শ্রীরামকৃষ্ণ আকর্ষণের বস্তু হয়ে দেখব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের বিদেশে কিরকম কি কাজের সাকসেস হচ্ছে এটা আমরা সাধুদের যখন জিজ্ঞাসা করি তখন একটা প্রশ্ন একবারে ইনভেরিয়েবলি থাকে যে আমেরিকান যুবক যুবতীরা আসে কিনা, ভারতীয়রা তো আসবে, এনআরআইরা তো আসবে, সেটা তো আসবে, সেটা অস্বাভাবিক কিছু নয়, তারা একটা জুড়োবার জায়গা খুঁজে বেড়ায়, যে বাংলায় কথা বলবে, খানিকটা বাংলায় কথা হবে, বাংলা এমনকি প্রসাদে ভাত ডাল তরকারি এসব থাকবে, সে যতই নিয়ে করুক, আমেরিকান যুবক যুবতীরা আসে কিনা। আমাদের অনেক সাধুদের ভিতরে একজন সাধু এখনো পর্যন্ত যার কাছে অনেক আমেরিকান শিষ্য শিষ্যরা আসতেন এবং মানুষজনরা আসতেন এবং তারা তার কাছে দীক্ষা নিয়েছেন, অল্প বয়সী ছেলেরা। আদিশ্বরানন্দজি ছিলেন, বর্তমানে প্রয়াত, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, যেটা সর্বপ্রিয়ানন্দজি আছেন সেটা না, নিউ ইয়র্কে দুটো বেদান্ত সোসাইটি আছে, আরেকটি বেদান্ত সোসাইটিতে তিনি ছিলেন, অল্প বয়সী, ইয়াঙ্কিদের সঙ্গে, ইয়াঙ্কিরা বেশিরভাগ তার কাছে আসতো এবং আনন্দে ভরপুর হয়ে থাকতো যখন তারা তাকে দেখতো। বলছেন এইরকম অল্প বয়সী ছেলেপুলেরা আসছে, পরম সুন্দর ভক্তবর একজন,
নব্য বয়দের সঙ্গে করে অধ্যয়ন, জুটিলেন এ সময় কায়স্থ কুমার নাম হরমোহন উপাধি মিত্র তার। হরমোহন মিত্র নামে একজন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসা শুরু করলেন। জাতিতে তিনি কায়স্থ এবং তিনি তখনও পড়াশোনা করেন, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসলেন। বলছেন, ভাগ্যবান পুণ্যবান করয়ে মিলানি, বিচারবিহীন কিবা দিবস যামিনী, শ্রীমন্দিরে অবিরত প্রভু ভগবান, সচকিত যাহে হয় জীবের কল্যাণ। বলছেন এরকম অনেক ভাগ্যবান পুণ্যবান শ্রীরামকৃষ্ণ যতদিন স্থূল শরীরে ছিলেন তার সঙ্গে দেখা করতে আসতেন এবং তিনিও তাদের দেখা দিতেন। নিরন্তর তিনি চেষ্টা করেছেন মানুষের কি করে ঈশ্বর দর্শন হয়, কি করে মানুষ ভগবানকে পায়, কি করে মানুষ নিশিদিন সর্বাবস্থায় ভগবানকে চিন্তা করতে পারে। আর কি উদ্দেশ্য ছিল, সকলে সমান জাতি প্রভুর নিকটে, খুঁজে যারা হরিতত্ত্ব হৃদি অকপটে, জাতি ধর্ম অবস্থার না করি বিচার, শ্রীপ্রভু দেখান তারে তিনি যেন তাঁর। এইটা হচ্ছে কথা, সকলে সমান জাতি, ঠাকুরের কাছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা যেরকম আলাদা আলাদা করি, এখন তো আবার ভার্সনটা বদলে গেছে, পয়সাওয়ালা না পয়সা কম, ক্ষমতাওয়ালা না ক্ষমতা কম, এটা হচ্ছে কথা। ইদানিং যারা আমাদের এই রাজ্য পরিচালনা করছে এই সময় একটা নতুন ধারা এসছে যে কার কত মাসল ম্যান আছে, কার কত পয়সা আছে, এবং সবার তো অনেকেরই খাটের তলা থেকে এখন কোটি কোটি পাওয়া যাচ্ছে, এই কার কত কোটি আছে এটা এখন ভার্সন হয়েছে। শ্রীরামকৃষ্ণের সময় এরকমটা ছিল না, তিনি বলছেন তার কাছে সবাই সমান, শুধু তার কাছে যেতে গেলে যোগ্যতা কি দরকার। বলছেন, খুঁজে যারা হরিতত্ত্ব হৃদি অকপটে, যারা মন প্রাণ উজাড় করে কোনো রকম ছলনা না করে ভগবানকে খুঁজে চলে, যাদের ভেতরে আমাদের এইটা একটা খুব একটা টুইস্টিং কথা এখানে আছে, আমরা ভগবানকে খুঁজি কিন্তু বেশিরভাগই ভগবানের সঙ্গে ছল করে থাকি, আমরা অকপটে ভগবানকে খুঁজতে পারি না। আমাদের ভগবানকে খোঁজাটা খানিকটা একটা স্টেটাস সিম্বল হয়ে গেছে, এই নির্দিষ্ট দিনে মঠে গেলাম, এই নির্দিষ্ট দিনে খিচুড়ি খেলাম, একটু ব্লগিং করলাম, এখন হয়তো সবাই ব্লগিং করছে, সেদিনকে দেখছিলাম একজনের ব্লগিং, প্রভানন্দজির সমাধি ক্ষেত্রে ব্লগিং করছে, তিনি আসলে আসেনি, সেই কারণে তিনি জানেনই না মহারাজকে কোথায় দাহ করা হয়েছে। এই প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজের দুটো আলাদা আলাদা ব্লগ আছে, তিনি সেই প্রেসিডেন্ট মহারাজের ব্লগটা দেখাচ্ছেন এবং বলছেন, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, পরে ওটা নয় রে পেছনেরটা একটু ঘুরে তাকাও, এইটা হচ্ছে অবস্থা। আবার কেউ বলছেন, এই মাত্র গিয়ে দেখলাম যে তিনি শুয়ে আছেন, তিনি শায়িত আছেন, তারপর অন্যজনকে জিজ্ঞেস করছে কি নাম বলুন তো ওনার, যাকে শায়িত অবস্থায় দেখে এলেন অসাধারণ সুসময় তিনি গিয়েছিলেন, তাঁর যে কি নাম এবং তিনি কততম প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট এইটাই আমরা জানি না, আমরা চলে গেছি কি ব্লগিং করতে, কত লাইক হচ্ছে কত রিচ হচ্ছে, এইখানে আমরা এসেছিলাম সাধন ভজন করতে আর আমরা ঠাকুরকে পেছনে রেখে সেলফি তুলছি। আগেকার দিনে মন্দিরের বাইরে লেখা থাকতো যে প্লিজ সুইচ অফ ইয়োর মোবাইল ফোন, তারপরে লেখা থাকতো প্লিজ কিপ ইয়োর মোড ফোন ইন দি সাইলেন্ট মোড, তারপরে হচ্ছে সেলফি উইথ গড ₹20। এই বড় বড় মন্দিরগুলোয় এরকম সব লিখিত হওয়া দেখা যায়, সেলফি তো লুকিয়ে তুলবে, অতএব সেই কারণে সেলফি তোলার জন্য অফিসিয়াল পারমিশন দেওয়া হচ্ছে। এইখানে যে টুইস্ট দেওয়া আছে একটা, হৃদি অকপটে মন প্রাণ উজাড় করে যে ভগবানকে খুঁজবে শ্রীরামকৃষ্ণ তার কাছে ভীষণ রকমের সহজ। জাতি ধর্ম অবস্থার না করি বিচার, তিনি যে কোনো জাতির হতে পারে, তিনি ধনী হতে পারেন, তিনি দরিদ্র হতে পারেন, তিনি নিরন্ন হতে পারেন, কিন্তু যে অকপটে সমস্ত মন প্রাণ দিয়ে ভগবানকে খোঁজেন, শ্রীপ্রভু দেখান তারে তিনি যেন তার, তিনি তার, তিনি যেন তার। এই যে আছে, বলা আছে না যে তিনি কার, যোগানন্দ মহারাজকে জিজ্ঞেস করছেন, যোগানন্দ বলছেন আপনি গৃহীর নন আপনি সন্ন্যাসী নন, যিনি মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ঈশ্বরকে ডেকেছেন আপনি শুধুমাত্র তার, এইটা হচ্ছে কথা। পুথিকার লিখছেন, ধার্মিক সাহেব এক আসে এ সময়, আবার কার মাইক্রোফোন খুলল, ধার্মিক সাধক এক আসে এ সময়, ভকতির কথা তার কহিবার নয়, শ্রীপ্রভুর পরিচয় করিয়া শ্রবণ, ধার্মিক সাহেব এক আসে এ সময়, ভকতির কথা তার কহিবার নয়,
শ্রীপ্রভুর পরিচয় করিয়া শ্রবণ, একান্ত বাসনা চিত্তে করে দর্শন। নাম উইলিয়াম পণ্ডিত বাইবেলে, ধীর নম্র বিনয়ী জন্ম উচ্চকূলে। পুরীতে প্রবেশ করি পাদুকা খুলিয়া, মন্দিরের বহির্ভাগে রহে দাঁড়াইয়া। অতি দীনতম ভাবে অন্তরেতে ভয়, শ্রীপ্রভুর দর্শন যদি নাহি হয়। হেতা শ্রীমন্দিরে প্রভু সর্বতত্ত্ববিদ, চারিধারে ভক্ত নিকরে সুবেষ্টিত। কহিতেছিলেন তত্ত্ব স্বভাব যেমন, হঠাৎ হইল তার সচঞ্চল মন। ঝটিতি বাহির ভাগে বিদ্যুতের প্রায়, উপনীত দাঁড়াইয়া সাহেব যেথায়। পরশ করিয়া তায়ে পরম সাদরে, বসাইয়া লয়ে কিয়া আপন মন্দিরে। আহ্লাদের সীমানায় সাহেবের মনে, লক্ষণ ফুটিল ভাতি প্রফুল্ল বদনে। শ্রীপ্রভুর দর্শনে পরশ, শ্রীপ্রভু পরশ মনি পরশনে যার, জীবের জীবত্ব নষ্ট লোচন আধার। পুথিকার বলছেন যে এক ধার্মিক সাহেব এই সময় দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখবেন বলে এসে উপস্থিত হয়েছেন। তার ভক্তির কথা বলবার নয়, তিনি ঠাকুরের কথা শুনে একদিন তার বাসনা হলো তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে আসবেন। একে খ্রিস্টান হিন্দুদের মন্দিরে এসেছেন, হিন্দুদের মন্দিরে তো সাধারণত ঢুকতে দেয়া হয় না, তিনি একেবারে খুব গুপ্তভাবে খুব শান্তভাবে এসেছেন। মন্দিরের বাইরে তিনি জুতোটা খুলে রেখে এসেছেন, এখনো তাই নিয়ম, দক্ষিণেশ্বরের মন্দিরের বাইরে জুতো খুলে আসতে হয়। মন্দিরের বাইরে তিনি জুতো খুলে রেখে এসে মন্দিরে প্রবেশ করেছেন, কিন্তু তিনি গর্ভমন্দির নাট মন্দির কোনোটাই নয়, নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দর্শন করছেন। আর মনে ভাবছেন কেমন করে তিনি তিনি এই সমস্ত কেমন করে তিনি খুলবেন, কেমন করে তিনি ভগবানকে দেখবেন। এই যে তার যে আচরণ, এই যে জুতো খুলে দাঁড়ানো, এক পাশে দীন হয়ে দাঁড়িয়ে, এগুলো শ্রদ্ধার প্রকাশ। এটা তিনি কোন ধর্ম মতের, কোন ধর্ম পথের, এটা সবসময় বিচার করা যায় না। এগুলো শ্রদ্ধার প্রকাশ, তার নানা রকম ভাগ থাকে। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তখন শ্রীমতী সোনিয়া গান্ধী একবার আমাদের বেলুড় মঠে এসেছিলেন। সব তার অফিসাররা যারা এসে, তারা যে যার মন্দিরের সামনে জুতো খুলছেন, কিন্তু সোনিয়াকে দেখে খুব অবাক লাগলো। তিনি তার জুতোটি খুললেন, তারপরে হাতে করে জুতোটি মন্দিরের একটা পাশে ওই যেখানে পিলার আছে তার পেছনে এমনভাবে রাখলেন যেন তার জুতোটা কেউ না দেখতে পায়। তারপর গিয়ে ওইখানে কল আছে সেখানে হাত ধুয়ে তিনি ঠাকুরকে নিচু হয়ে প্রণাম করলেন না, হাত জোর করেই প্রণাম করলেন। কিন্তু দীর্ঘ সময় একবারে স্পন্দহীনভাবে তিনি দাঁড়িয়েছিলেন কাঁচের দরজার বাইরে। ওর এই জুতো খুলে রাখা এবং তারপর হাত ধুয়ে আবার ফিরে আসা, আবার যখন তার মন্দির পরিক্রমা করা হলো আবার ফিরে এলেন, এসে নিজের জুতোটা নিজেই পরলেন, তার রক্ষী জুতোটা হাত দেওয়ার চেষ্টা করলেন তিনি বারণ করলেন, নিজের জুতোটা নিজেই পরলেন, আবার হাত ধুলেন এবং পরবর্তী মন্দিরে তিনি দর্শন করতে চলে গেলেন। এই যে ছোট্ট ছোট্ট আচরণ দিয়ে মানুষকে চেনা যায়। আমরা একবার ওনার সব কাছে গিয়েছিলাম, উনি ওনার সিকিউরিটি যতটা দূর অবধি আসা যায় এবং যতটা দূর অবধি ওনাকে আমাকে রিসিভ করা যায় উনি ততটা দূর অবধি এলেন। একটা ঘুলঘুলি, একটা ওই যে আগেকার দিনে যে ঘুল ইয়ে থাকতো, ওই যে ওই বারান্দা ইয়ে, ওই যে খিড়কি লাগানো, খড়খড়ি লাগানো যে দরজা, ওইরকম একটা খড়খড়ি লাগানো একটা ওই দশ নম্বর জনপথে ওরকম একটা পাঁচিল মতো আছে, উনি ওই অবধি আসতে পারেন, ওইটুকু আসা ওর সিকিউরিটি পারমিশন দেন। আমরা যখন গেলাম দেখলাম উনি ওইখানেই দাঁড়িয়েছিলেন এবং সেইখানে উনি সাধুদের সঙ্গে করে নিয়ে গেলেন। তারপরে আমাদের যেখানে বসবার জায়গা হলো সেইখানে আগে সাধুরা বসলেন, তারপরে উনি বসলেন। আবার ফিরে আসার সময় অতটা রাস্তা উনি আমাদের সঙ্গে এলেন, ওইখানে এসে তিনি বললেন যে পরের এরিয়া উনি সিকিউরিটি ছাড়া একা একা বেরোতে পারবেন না, তার সিকিউরিটি পারমিট করবেন না, তাই উনি গাড়ি অবধি যেতে পারছেন না। তাই উনি একজন এমপিকে বললেন, তিনি আমাদের ওইখান অবধি পৌঁছে দিলেন, আমাদের গাড়ি অবধি পৌঁছে দিলেন। এই যে একেবারে সারা জীবনের জন্য মুদ্রিত হয়ে আছে, কিরকম ভদ্রতা কাকে বলে। অথচ এই পি চিদম্বরম, তিনি আমাদের হিন্দুই তো, আমরা গিয়েছিলাম, যতক্ষণ গিয়েছিলাম ততক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম এবং উনি বসে বসেই আমাদের সঙ্গে কথা বলছেন, একবারও বসতে পারলেননি, দরজা চেয়ার রাখা রয়েছে কোনোবার বসতে পারলেননি। এটা একটা অদ্ভুত ব্যাপার বলছেন, এই অসাধারণ শ্রদ্ধা তার। তিনি এসেছেন একবারে দীন, অতি দীনতম ভাবে অন্তরেতে ভয়,
শ্রীপ্রভুর বর দর্শন যদি নাহি হয়, তার সেই একবারে দীনতম ভাবে তিনি দাঁড়িয়ে আছেন, তার মনে একটাই ভাব, যদি ভগবানের দর্শন না পাই, ঠাকুরের যদি দর্শন না পাই। এদিকে তিনি তার নিজের ঘরে রামকৃষ্ণদেব সকলের সঙ্গে গল্প করছিলেন, কিন্তু তিনি তো সর্বতত্ত্ববিদ, তিনি জেনে গেছেন মন্দিরে কেউ এসেছেন। তাকে দেখে মনে হলো তিনি যে শান্তভাবে এতক্ষণ বলছিলেন, হঠাৎ যেন তার মনে যেন একটা চঞ্চলতা উঠল। তিনি বল প্রতিকার লিখছেন, ঝটতি বাহির ভাগে বিদ্যুতের প্রায় উপনীত দাঁড়াইয়া দাঁড়াইয়া সাহেব যেথায় পরশ করিয়া তায়ে পরম সাদরে বসাইল লয়ে গিয়ে আপন মন্দিরে। বলছেন তিনি একেবারে যেন একেবারে চঞ্চল হয়ে গিয়েছিলেন, দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন, কেউ কিছু বোঝার আগে ঠাকুর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন এবং সাহেব যেখানে গিয়ে দাঁড়িয়েছিলেন, বলা হয় মন্দিরের ডান দিকে, মায়ের ডান দিকের ওই জায়গাটা, ওই নিচে সাহেব দাঁড়িয়েছিলেন, উইলিয়াম তিনি দাঁড়িয়েছিলেন। ঠাকুর গিয়ে তাকে স্পর্শ করলেন, যেরকম করে হ্যান্ডশেক করে সেরকম ভাবে হ্যান্ডশেক করে তাকে হাত ধরে তার নিজের ঘরে নিয়ে এলেন। শুধু নিজের ঘরে নিয়ে এলেন না, তার সেই ছোট খাটটিতে তাকে নিজের পাশে বসালেন। আহ্লাদের সীমা নাই সাহেবের মনে, লক্ষণ ফুটিল ভাতি প্রফুল্ল বদনে। আমাদের যখন আনন্দ হয় তখন তার প্রকাশ হয় আমাদের মুখের মধ্যে, মুখমণ্ডল এটা আনন্দে একেবারে একটা ফুটি ফাটা হতে থাকে, সেই রকম তার আনন্দ হতে থাকলো। শ্রীপ্রভু পরশ মণি পরশনে যান, জীবের জীবত্ব নষ্ট লোচন আধার। এই যে ভগবান হলেন স্বয়ং পরশমণি, তার স্পর্শ পেলে আমাদের ভেতরে এই যে জীবত্ব, যেটা আমাদের একটা লিমিটেশন, যে কারণে আমরা ভগবানের সঙ্গে একীভূত হতে পারি না, সেই তার সঙ্গে এই একীভূত হতে পারি না বলে যখন আমরা ভগবান আমাদের স্পর্শ করেন, তিনি আমাদের তার আপন করে নেন। ঠাকুর বলছেন না, লোহার তরবারি পরশমণির স্পর্শে সোনার তরবারিতে রূপান্তরিত হয়। তরবারির আকার থাকে বটে, কিন্তু তা দিয়ে আর জীবহত্যা হয় না। ঠিক সেরকম ভাবে ভগবান আমাদের স্পর্শ করে আমাদের ভেতরের যে ক্ষুদ্র মনুষ্যত্ব সেটাকে বৃহতে পরিণত করেন, ঈশ্বরের সঙ্গে একীভূত করেন। আমরা সাধারণ মানুষের মতো ইয়ের মধ্যে ঘুরে বেড়াই, কিন্তু কখনোই আমরা সাধারণ মানুষের মতো আর হতে পারি না, আমাদের পক্ষে হীন কোনো কাজকর্ম করা সম্ভব হয় না। পুথিকার লিখছেন, রাষ্ট্র রামকৃষ্ণ নাম শহরে বাহিরে কতই যে লোক আসে লোক সংখ্যা কেবা করে, পুরুষেরা কথা নাই দিনের ভিতরে মেলা কালী দর্শনে ছলে আসে কুলবালা, অন্তঃপুর নিবাসিনী রহে কায়দায় দিন করে নাহি যায় দেখিবারে পায়, শুনো দিনেকের কথা সুন্দর ভারতী একদিন ভাগ্য পুরী মধ্যে কোন ভাগ্যবতী, স্বামীর স্বভাব দোষে হয় ক্ষুণ্ণ মোনা প্রতিবেশিনীর সঙ্গে আছে বহুজনা, প্রভু দর্শনে আসা কেবল আশায় হৃদয়ে বেদনা যাতে শ্রীপ্রপদে জানায়, প্রভুর স্বভাব যেন শৈশবের বটে লজ্জা ভয় নাহি হয় তাহারও নিকটে, অকপটে কয় কথা মনে যেন আরে কি পুরুষ কি বা নারী নাহি কো বিচার, সরলে সরল প্রভু হৃদয় বিদারি বড় বাঁকা যেখানে তে ঘরে ভাবের ঘরে চুরি, পবিত্র ভাগ্যবতী পবিত্রতা সতী সুলোচনা জানাইল শ্রীচরণে মনেরও বেদনা, বেশ্যামদে মত্তপতি অতি কদাচার সুপতে সুমতি হবে কিমতে তাহার, ভক্ত প্রিয় প্রভুদেব করিলা উত্তর পতির কারণ বাছা হবে না কাতর, তিল অনুবিন্দু চিন্তা না রাখিও মনে এ ঘরের লোক তেহ আসিব এখানে, যিনি সতীর পতি মহাভাগ্যবান তাহার চরণে মোর অসংখ্য প্রণাম, বার্তা পাইবে পিপাছু উপস্থিতে নয় রামকৃষ্ণ লীলা গীতে শান্তির আলয়। বলতেন তখন শুধুমাত্র পুরুষেরা আসছেন না, তার কথা তার নাম ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, মেয়েরাও আসতে চায়। এখন এই যে সৌম্যকান্তি দিয়ে এখন আসতে চান ক্লাস শেষ হওয়ার মুখে, এখন সে কি লাভ আর কি। বলছেন রাষ্ট্র রামকৃষ্ণ নাম শহরে বাহিরে কতই যে আসে লোক সংখ্যা কেবা করে, কত মানুষ তার দর্শন করবার জন্য আসে, এ কে সংখ্যা রাখে, কারোর পক্ষে সংখ্যা রাখা সম্ভব নয়। পুরুষেরা দিনের বেলাতে আসে, দিন রাতে তারা আসে, কিন্তু কালী দর্শন চলে আসে কুলোবালা, কথামৃতে বহু গল্প আছে মেয়েরা এসছেন ঠাকুরকে দেখতে। এই লীলা প্রসঙ্গে আছে, সেখানে আছে
যে ভৈরবী ব্রাহ্মণী তিনি যখন মণ্ডলের ঘাটে আছেন, সেখান থেকে তিনি ওই গ্রামের মেয়েদের ভিতরে শ্রীরামকৃষ্ণের কথা প্রচার করতেন। একদিন তাদের খুব ইচ্ছা হলো ঠাকুরকে তারা দর্শন করতে আসবেন। ভৈরবী ব্রাহ্মণী তাদের বদ বুদ্ধি দিলেন। কিরকম বদ বুদ্ধি? সকালবেলা কাঁখে কলসি নিয়ে তোমরা এই যে বকুলতলার ঘাটে আসবে। তারা যখন এলেন তখন তো একবারে এই দারোয়ানদের নাকের গোড়া দিয়ে এলেন তারা। বকুলতলার ঘাটে তারা স্নান টান করে কাঁখে জল নিয়ে তারা ওই সামনের ঘাট দিয়ে তারা প্রবেশ করবেন, এবং যাওয়ার পথে তারা পশ্চিমের দরজা দিয়ে টুক করে ঠাকুরের ঘরে ঢুকে গেলেন, এবং সবার কলসি ঘরের ভিতরে রেখে তারা ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে নিজেদের মন প্রাণের কথা বলে আবার সেই পথ দিয়ে গিয়ে সামনের দক্ষিণেশ্বরে ভবতারিণীকে দর্শন করে আবার মেইন গেট দিয়ে বেরিয়ে যেতেন। রক্ষীরা যারা তরোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তাকে তাদের নাকের ডগা দিয়ে তারা শ্রীরামকৃষ্ণকে দর্শন করতেন, কেউ যেতে পারত না। এরকম হয়েছে ঠাকুরকে দেখবেন বলে একদল মহিলারা কলকাতায় তখন সর কিনতে পাওয়া যেত, সেই সর কিনে শালপাতার মধ্যে করে মুড়ে তারা দক্ষিণেশ্বরে এসেছেন। এসে তারা এসে শুনলেন যে ঠাকুর অন্যত্র গিয়েছে, তারা সেইখানেই অপেক্ষা করতে থাকলেন। ঠাকুর ফিরে এলেন, তাদের সঙ্গে কথা হচ্ছে, ঠাকুর খুব আনন্দ পেয়েছেন সেই সর খেয়ে, খুব আনন্দ করছেন। এমন সময় মোটা বামুন এসে উপস্থিত, ঠাকুর ইশারা করাতে সব মায়েরা খাটের তলায় ঢুকে গেলেন। ভদ্রনা আছে, এ কি সুন্দর, তারা বসে আছেন সেই ময়লা খাটের তলা, প্রচণ্ড মশা কামড়াচ্ছে, অথচ কেউ একটা টু শব্দ করছে না, আর মোটা বামুনও ঘর থেকে বেরোনার নামও করছে না, আর তারা সেই বসে আছে আর মশা খেতে মশার কামড় খেয়ে খেয়ে লাল হয়ে গেছে। এখানে আরেকজনের কথা আমরা বলবো পরবর্তীকালে, আমরা জানতে পাবো সেই মহাশয়ের কথা। সেই রকম একজন ভদ্রলোক, তার স্ত্রী অতি ক্ষুণ্ণমনা প্রতিবেশীদের সঙ্গে মা কালী দর্শন করতে এসে ঠাকুরের কাছে আসে এবং হৃদয়ের বেদনা তাকে জানান। কিরকম ঠাকুরকে কেন তিনি জানাতে পারতেন? বলছেন, প্রভু স্বভাব যেন শৈশবের বটে, লজ্জা ভয় নাহি হয় তাহার নিকটে। একেবারে ভীষণ সত্যি কথা, আমরা যারা ঠাকুরের দিকে তাকিয়ে তার কথা তার কাছে প্রার্থনা করি, তাদের আমাদের কারুর লজ্জা হয় না, ভয় হয় না, এটা হচ্ছে কথা, আমাদের কিছু ভয় হয় না। তিনি একবারে ছোট্ট শিশুর মতো, যেন আমার সঙ্গী, অমর সঙ্গী নয়, আমার সঙ্গী, আমার আমার সাথে তার নাম তাকে আমি যেন খুব সহজে কমিউনিকেট করতে পারছি। ঠাকুরের বৈশিষ্ট্য এটা, মা খানিকটা মা মা বলে আমরা করি বটে, ঠাকুরের সঙ্গে বন্ধুর মতো মেশা যায়, তার কাছে কোনো কথা লুকোনো যাচ্ছে না। অকপট কয়েক কথা মনে যেন যার, কি পুরুষ কি নারী বিচার নাহি কো বিচার, সরলে সরল প্রভু হৃদয় বিহারী, বড় বাঁকা যেখানে ভাবের ঘরে চুরি, ভক্তিবতী প্রতিব্রতা শ্রুতি আলাদ সতী সুলোচনা, জানাইল শ্রীচরণে মনেরও বেদনা। কি জানালো সে? বলছে তার স্বামী বেশ্যা এবং মদে একেবারে সমস্ত ডুবে আছেন, সুপথ থেকে কি করে ফিরবেন সে কথা তিনি বলে দিন, তিনি বড় কষ্ট পাচ্ছেন তার। ঠাকুর বললেন, পতির কারণে এতটুকু কাতর হবে না, কারণ সে এখানকার লোক, সে ঠিক ফিরে আসবে, এবং কারণ সে এইখানে তার টিকি এইখানে বাঁধা আছে, তার জন্য কোনো রকম চিন্তা করেন, তার ভেতরে আমূল পরিবর্তন হবে, এক অদ্ভুত আশ্বাস দিয়ে দিলেন। তাই পুথিকার বলছেন, যিনি এ সতীর সতীর পতি মহাভাগ্যবান, বলছেন সতী তো মহাভাগ্যবান, পতিও মহাভাগ্যবান, যা যিনি কালো জীবন যাপন করছেন অথচ সেই কালো ভেঙে তিনি আলোর জীবন পাবেন, এ কথা প্রেডিক্ট করছেন শ্রীরামকৃষ্ণদেব। তাই বলছেন সেই সতীর প্রতি তিনিও মহাভাগ্যবান এবং তার চরণে অসংখ্য প্রণাম। বারতা পাইবে পিছু পাছু উপস্থিত নয়, পরে আমরা যখন আলোচনা করব সেই ভদ্রলোকের গল্প আমরা বলবো, বারতা পাইবে পাছু উপস্থিত নয়, রামকৃষ্ণ লীলা গীতি শান্তির আলয়, শ্রীরামকৃষ্ণের লীলা কথা অত্যন্ত শুনলে অত্যন্ত শান্তি আসে, শান্তির আলয়, মনের ভেতরে যেন শান্তির শান্তির একটা বাড়ি তৈরি হয় না, বাড়ি যেরকম হয় ইট কাঠ চুন সুরকি পাথর দিয়ে একটা শক্তপোক্ত থাকার জায়গা, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসে তাদের জীবনটা এরকম ইট কাঠ পাথরের নয়, ভালোবাসার পাথর দিয়ে তৈরি হয়, ভালোবাসার ইঁট দিয়ে তৈরি হয়। পুথিকার এক জায়গায় বলেছিলেন,
যে ভগবান যখন অবতার রূপ ধারণ করে মানুষের মাঝখানে আসেন, তখন সঙ্গে করে তার ভালোবাসাটিও সঙ্গে করে নিয়ে আসেন। সেই ভালোবাসার দেউলে তিনি বাস করেন, শুধু তাই নয়, যারা তার কাছে যায় তারাও সেই ভালোবাসার দেউলে বাস করতে থাকে, তারাও সেই ভালোবাসার দেউলে স্থান পায়। আজকের মতো পুঁথি আমরা এখানেই শেষ করছি। ভগবানের কাছে প্রার্থনা, আমরা যেন সবাই সেই তাঁর যে ভালোবাসার দেউল তার সন্ধান পাই, এবং সেই ভালোবাসার দেউলের মালিককে ভালোবেসে তার সেই ভালোবাসার দেউলের অধিবাসী হয়ে উঠতে পারি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।